ভিউয়ার্স, আজকে আমরা দুইটা ফোনের কম্পেয়ার রিভিউ নিয়ে আসবো। আর এই দুইটা ফোন কিন্তু 10,000 টাকার মধ্যে একটা ভালো ফোন, কারণ সবাই কিন্তু এই ফোনটা অনায়াসেই চয়েস করতে পারেন। আমাদের এক পাশে রয়েছে স্যাম্পনির অ্যাটম 3 এবং আরেক পাশে রয়েছে আইটেলের A60s। আর অ্যাটম 3 কিন্তু পাবেন 3 জিবি 32 জিবি। আর দুইটা ফোন কিন্তু 8,999 টাকা, অর্থাৎ একই বাজেট রেঞ্জের মধ্যে দুইটা ফোনের কম্পেয়ার কিন্তু আমরা আজকে করব। দুইটা ফোনই কিন্তু দেখতে খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ফোন আমরা আপনাদেরকে দেখালাম এবং এখনই এটার স্পিড টেস্ট নিয়ে আসবো। তো আমরা দুইটা ফোন একসাথে ওপেন করব এবং দেখব কোন ফোনটা দ্রুত চালু হয় এবং কোন ফোনটার অ্যাপসগুলো সর্বোচ্চ হাই স্পিডে চলে। তো দেখছেন আমরা কিন্তু দুইটা ফোন কিন্তু আমরা একসাথে ওপেন করে দিয়েছি, তাহলে কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে সেইটা কিন্তু আমরা অবশ্যই দেখবো এবং ধৈর্য ধরে দেখবো এবং কোন ফোনটা কীরকম হবে সেটা দেখে তারপরে ক্রয় করব। আমরা শুধু ফোনের স্পেসিফিকেশন নিয়ে কথা বলি সবসময় এবং একই রেঞ্জের মধ্যে যদি দুইটা ফোন থাকে তাহলে কিন্তু অবশ্যই দুইটা ফোনের মধ্যে কিন্তু কম বেশি থাকে যে কোন ফোনটা বেশি ফাস্ট চলবে এবং কোন ফোনটা ভালো হবে, এই রেঞ্জের মধ্যে ভালো চলবে কি না, এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে আমরা কীভাবে বুঝবো যে দুইটা ফোনই 9,000 টাকায় তাহলে কোনটা কিনবো, এটা কিন্তু একটা হিমশিম খেতে হয়। দেখা যায় যে কোনো শপে গেলে আমরা কিন্তু দেখি যে, তো এইখানে কিন্তু আমরা দেখলাম A60s যে ফোনটা 4 জিবি 64 জিবি এবং এক পাশে রয়েছে A60s 4 জিবি 64 জিবি, ওটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এবং স্যাম্পনির 3 32 এটা কিন্তু ওপেন হচ্ছে, এখনও কিন্তু ওপেন হয় নাই। আর কোনো শপে গেলে কিন্তু অবশ্যই একটা ফোন আপনার হাতে ধরিয়ে দেবে যে এটাই সেরা ফোন, এটাই ভালো ফোন, তাহলে আপনারা নিজেরা কী চয়েস করে কিনবেন। তো যদি দুইটা ফোনের একটা ফোন আপনাকে বলে যে এই ফোনটা ভালো, তাহলে আপনি বুঝবেন কীভাবে যে এই ফোনটা আপনার জন্য একটা ভালো পারফরমেন্স করবে এবং এই ফোনটা আপনার জন্য একটা সেরা ফোন হবে। তাই আজকের এই ভিডিওটা, তো আপনারা দেখছেন একে টিপস অ্যান্ড ট্রিক্স এবং আমাদের সাথে রয়েছে দুইটা প্রোডাক্ট। এক পাশে রয়েছে, আমি বলেছি আগে, এক পাশে রয়েছে আইটেলের A60s 4 64 এবং আমাদের আর এক পাশে রয়েছে স্যাম্পনির অ্যাটম 3 3 32। তো দুইটা ফোনই কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমরা এটা পাওয়ার ওপেন দেখলাম যে কোন ফোনটা দ্রুত ওপেন করে। আর কিছু অ্যাপস কিন্তু আমরা কাজ করব, কারণ প্রত্যেকটা ফোনই কিন্তু শুধু পাওয়ার বাটনে কাজ করে এরকম দেখলে কিন্তু হবে না, ভিতরের যে কাজগুলো রয়েছে, কারণ আমরা কিছু গেমস এবং ফেসবুক টিকটক ইউটিউব এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করব এবং এইখানে সবগুলো অ্যাপস কিন্তু আমরা আগে ইনস্টল করে রেখেছি। এবং দুইটা ফোনই কিন্তু একই ওয়াইফাইয়ের আন্ডারে কিন্তু আমরা কানেকশন দিয়ে রেখেছি এবং দুইটা ফোন কতটা স্পিডে কাজ করে সেটা কিন্তু আমরা দেখব। তো দুইটা ফোনে আমরা ফ্রি ফায়ার গেম প্লে করে দিয়েছি এবং কোন ফোনটা দ্রুত কাজ করে এবং কোন ফোনটা দ্রুত ফাস্ট হবে সেটা কিন্তু আপনারা নিজেরাই দেখবেন যে এই 10-এর নিচে যে ফোনগুলো রয়েছে এবং এই ফোনের মধ্যে আপনার বাজেটের মধ্যে কোন ফোনটা আপনার জন্য একটা ভালো বেস্ট ফোন হবে সেটা কিন্তু আপনারা নিজেরাই চয়েস করবেন। আমি আবারও বলছি যে স্বপনের এমনি একটা ফোন আপনাকে গুছিয়ে দেবে এরকম কিছু না, আপনি বাসায় থেকে ইউটিউবে দেখে তারপরে কিন্তু নিজে চয়েস করে কিন্তু দোকানে গিয়ে তারপরে কিনতে পারবেন অথবা কোনো শোরুমে গিয়ে কিন্তু কিনতে পারবেন যে আমার এই ফোনটাই লাগবে। কারণ আমরা কিন্তু যেটা দেখাচ্ছি একদম বাস্তব রিয়েলিটি কিন্তু এখানে দেখছেন, এখানে কিন্তু কোনো ঘোরপ্যাচ কিংবা কোনো ভেজাল কিন্তু পাবেন না, কারণ এখানে কিন্তু বলা বলি না, আপনারা সরাসরি দেখছেন যে একসাথে কিন্তু কাজ করছে এবং কোনটা বেস্ট পাওয়ারফুল। এখানে কিন্তু আমরা A60s আবারও কিন্তু অনেক আগে প্রায় 10-15 সেকেন্ড আগেই কিন্তু ওপেন হয়েছিল আর আমরা এটা কিন্তু আবার রিপিট করব ফ্রি ফায়ারটা। তো তার আগে আরও কিছু অ্যাপস রয়েছে এবং অফলাইন অনলাইন দুইটা অ্যাপসই কিন্তু আমরা নামিয়ে রেখেছি অনেকগুলো গেম, যেমন এই গেমটা কিন্তু অফলাইন গেম। দুইটা ফোনের চিপসেট কীরকম পাওয়ারফুল কীরকম ফাস্ট সেটা কিন্তু অফলাইন গেম দেখলে বোঝা যায় যে একই অ্যাপস একসাথে ওপেন করছি এবং অফলাইন, তাহলে কোন ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে যে স্যাম্পনি রয়েছে অ্যাটম 3 সেটা কিন্তু এখনও ডিসপ্লেতে আলোই আসেনি, কারণ ওটা কিন্তু ওপেনই করেনি। সেক্ষেত্রে কিন্তু A60s কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে এবং গেম প্লে কিন্তু শুরু করে দেওয়া যাবে, কিন্তু আমরা এখনও শুরু করব না, কারণ ওই ফোনটার কী অবস্থা সেটা দেখতে হবে, কারণ ওটা গেম প্লে দেওয়ার সাথে সাথে কিন্তু আটকে গেছে, কারণ এটা কিন্তু ওপেন আছে প্লাস ডিসপ্লের আলোই আসছে না। সেই ক্ষেত্রে এই বাজেটের মধ্যে আপনারা কেন ওই ফোনটা চয়েস করবেন না, আর আমরা দেখতে পাচ্ছেন যে আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আসলে ফোনটার কী হলো, ওপেন হচ্ছে না কেন, এর জন্য পাওয়ার বাটন চাপ দিয়ে কিন্তু আলো নিভিয়ে তারপরে এই মাত্র কিন্তু ওটা ওপেন হচ্ছে, আর ওটা কিন্তু অলরেডি গেমে একবার প্লে করা যেত এরকম প্রায় 20-30 সেকেন্ড কিন্তু কম বেশি হয়ে গেছে। তো একটা বিশাল কিন্তু ব্যবধান কিন্তু এখানে হয়ে গেছে,
তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু A60s আবারও কিন্তু উইন হলো এবং ফাস্ট কাজ করলো। আর আরও অ্যাপস রয়েছে, আমরা অনেকগুলো অ্যাপস নিয়ে একসাথে কাজ করছি, প্রায় 6-7টা অ্যাপস আপনাদেরকে দেখাবো। দুই একটা অ্যাপস কম বেশি থাকতেই পারে, কিন্তু যদি বেশি অ্যাপস দিই তাহলে কিন্তু বোঝা যায় প্রায় যে কোন ফোনটা বেশি ফাস্ট কাজ করবে, আপনার জন্য বেটার হবে। এইখানে কিন্তু আমরা ছাপ হয়ে ছাপার কিন্তু ওপেন করে দিয়েছি, এটাও কিন্তু একটা অফলাইন গেম, তো দেখবো যে কোন ফোনটা দ্রুত কাজ করে। আমার মনে হয় দুটোই একসাথেই করবে, 3, 4, 5, 6, 7, না এখানে প্রায় 10 সেকেন্ডের মতো কম বেশি হয়ে গেছে। দেখা যাক, আরও কিছু অ্যাপস কিন্তু রয়েছে, আমরা ওটা নিয়েও কাজ করব। তো ভিউয়ার্স, অনেকগুলো অ্যাপস কিন্তু আমরা দেখলাম যে সবগুলোতে কিন্তু A60s আইটেল কিন্তু উইন হয়েছে, এবং আবারও একটা গেম আমরা পেলে দিয়েছি, এটাও কিন্তু অফলাইন গেম। আর কিছু অনলাইন গেমও আছে এবং ইউটিউব ফেসবুক এগুলো কিন্তু রয়েছে, এগুলোর কিন্তু স্পিড আমরা দেব। তো আগে আমরা অফলাইন শেষ করে নিচ্ছি। এখানে কিন্তু একটা কার গেম দিয়েছি এবং দুইটা ফোনে কিন্তু একই গেম, দুইটা একসাথে ওপেন করেছি, এবং কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে সেটাই কিন্তু আমরা দেখবো। তো আমার মনে হচ্ছে দুইটা একসাথেই কাজ করবে, কারণ দেখা যাচ্ছে যে না, এখানে কিন্তু আমরা দেখলাম অ্যাটম 3 একটু প্রায় 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড আগে ওপেন হয়েছে, প্রায় কাছাকাছি বলা চলে, বেশি কম বেশি হয় নাই। তো আর একটা দেখবো এবার কি দেওয়া যায়। এবার কিন্তু আমরা এবার আমরা টিকটক দেবো, কারণ এখানে কিন্তু অনলাইনের কাজ রয়েছে, কারণ এখানে কিন্তু দুইটা ওয়াইফাইয়ের স্পিড কিন্তু টেস্ট হয়ে যাবে। তো আমরা যেটা বুঝলাম যে প্রায় একসাথেই ওপেন হয়ে গেছে, কারণ দুইটা প্রায় একসাথেই কাজ করেছে। এখানে দেখছেন একটা কিন্তু আমরা এখনও লগ ইন করি নি, যার কারণে বুঝতে পারা একটু সমস্যা হয়েছে। তো বুঝতে পেরেছেন যে এই সেম সময় কিন্তু নিয়েছিল এবং আমার মনে হয় দুইটা একসাথেই কাজ করেছিল। তো ওটা যেহেতু আমরা ভালোভাবে বুঝতে পারিনি, ওটা বাদ, আমরা ওটা ধরবো না। এখন কিন্তু আমরা ফেসবুক দেবো, কারণ ফেসবুক কিন্তু আমরা লগ ইন করি নি। তো দুইটা কিন্তু একসাথে এসেছে, দেখলেন যে একসাথে কিন্তু ওপেন হয়েছে, এবং আমার মনে হয় দুইটাই একসাথে কাজ করছিল। তো এই ক্ষেত্রে কিন্তু দুইটা সমানে সমানে রয়েছিল। আবার আমরা এখন কাজ করব ইউটিউব নিয়ে, কারণ আপনারা জানেন যে ইউটিউব কিন্তু সবাই কিন্তু ফোনে ইউজ করে, আর প্রত্যেকটা ফোনে কিন্তু ইউটিউব নিয়ে কাজ করে সবাই। এখানে কিন্তু A60s এটা কিন্তু আইটেল, এটা কিন্তু ওপেন হয়েছে আগে। তো আমরা আবার রিপিট করব, কারণ যেহেতু ইউটিউব আমরা আবার চেক করব যে আসলে কোনো কম বেশি হয়েছিলো কিনা, আমাদের চাপ দিতে একটু দেরি হতে পারে, কারণ যদি একটু 1 সেকেন্ড দেরি হয়ে যায় তাহলে কিন্তু আসতে কিন্তু 1 সেকেন্ড দেরি হবে। তো মোটামুটি ফার্স্ট ছিল দুইটাতেই, ইউটিউব কিন্তু ফার্স্ট ছিল। আমরা আবারও রিপিট করে দেব যে যদি একটু কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ আবার ওপেন হতে সমস্যা হতে পারে, এই যে তার কারণে কিন্তু আমরা আবারও রিপিট করে দিয়েছি। আর এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে একটু কম বেশি হয়েছে ওইটা আসলে ধরা যায় না, কারণ A60s কিন্তু একটু ফাস্ট হয়েছিল, প্রায় 2 সেকেন্ডের মতো। তো আমরা বুঝতে পারলাম যে এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু A60s বেশি দিক দিয়ে উইন, কারণ এখানে কিন্তু বাজেটের মধ্যে র্যামও পাচ্ছেন 4 GB, এবং যে গর্জিয়াস করেছে সেটা কিন্তু বডির দিক দিয়ে কিন্তু একটু ভালোই রয়েছে। অ্যাটম 30s কিন্তু অনেক সুন্দর এবং দেখতে খুবই ভালো, এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।